অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অনেক অনেক পরিমাণ গাড়ির শহর কলকাতা। দেখলে অবাক হয়ে যাবেন, সেখানে ছোট ছোট রাস্তায় তেমন যানজট নেই। আর এখানে যে বড় বড় রাস্তাগুলো আছে সেখানেও গাড়ি চলাচলের ম্যানেজমেন্ট বা ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই সুন্দর। আমি অবাক হয়ে গেলাম যখন নাকি আমি পথ চলছিলাম, ট্রাফিক পুলিশ বক্স থেকে দেখে বললেন যে এদিক দিয়ে যাবেন না দাদা। তো আমি ভাবলাম যে আমি কোনো ভুল করলাম কিনা, বা হয়তো ভিডিও করার জন্য আমাকে নিষেধ করতেছে। পরে দেখলাম যে না, ভিডিও করতে নিষেধ করে। জেব্রা ক্রসিং দিয়ে হাঁটিনি, প্রতিটি মানুষই জেব্রা ক্রসিং ব্যবহার করছে। জেব্রা ক্রসিং ছাড়া তেমন রাস্তা পারাপার কেউ হচ্ছেই না, একেবারে যে না তা না। দেখেছি আমি 1%-এরও খুবই কম, 1%-এরও খুবই কম। ভিডিওতে আপনারাও খেয়াল করবেন। আর সিগন্যাল বাতিগুলোর কথা তো বলতে গেলে খুবই কষ্ট হয় যখন একজন বাংলাদেশি। আমি ঢাকা শহরে প্রায় বহুবারই দেখেছি নতুন নতুন বাতি সংবরণ করেছে, সংযোজন করেছে, এবং সেগুলো কিছুদিন পরে আবার কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। কাল বলতে হচ্ছে যুগ প্রয়োগ হয় না, এর মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। আবার নতুন করে কাজ হচ্ছে, নতুন করে আমার স্থাপন হচ্ছে। সরকারি সম্পদ এভাবে একে পর এক নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য কষ্ট পেয়েছি অনেকটা বেশি। কিন্তু তাদের এখানে ট্রাফিক বুথের মধ্যে ট্রাফিক পুলিশ বসে আছে বাহিরে, কোনোভাবেই তাদের দেখা যায় না প্রয়োজন ছাড়া। কেউ অনিয়ম করলে তখনই একটু বের হয়ে তারা কথা বলে। সিগন্যাল বাতিগুলো দিয়ে খুব সুন্দর গাড়ি থামছে, চলছে, জনগণ পার হচ্ছে সিগন্যাল বাতি দেখে। খুবই ভালো লাগলো। কবে হবে আমাদের এই সোনার বাংলাদেশে ঢাকা সহ অন্যান্য শহরগুলো এরকম? আমরা তো পশ্চিমবঙ্গের মানুষদের চাইতে অনেক বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সভ্য মনে করি। আমাদের অবশ্যই উচিত ট্রাফিক আইন মেনে চলা, এবং আমাদের সরকারের, স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকারের অবশ্যই অবশ্যই প্রতিটি খরচের প্রপার ইউটিলাইজেশন করার খুবই প্রয়োজন, কারণ সেগুলো জনগণের অর্থে করা। Please like and share.